মানি প্ল্যান্ট অনেক ভ্যারাইটির হয়, কিন্তু আজকে যে মানি প্ল্যান্টটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এনজয় পোথোস। এনজয় পোথোসের পাতাগুলো দেখুন, একটু নর্মাল মানি প্ল্যান্টের থেকে একটু ছোট হয়। ভেরিগেটেড পাতাটা ডিপ সবুজের সাথে লেমন কালারের হয়, দেখতে খুব সুন্দর লাগে এবং বর্ষায় খুব তাড়াতাড়ি ভালোভাবে গ্রো করানো যায়। আমার ব্যালকনিতে এই গাছগুলো দিয়ে আমি সাজিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এই মানি প্ল্যান্টের সয়েল তৈরি করতে হয় এবং কত সহজে এই মানি প্ল্যান্ট থেকে নতুন গাছ প্রপাগেট করা যায়। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। এনজয় পোথোস নর্মাল মানি প্ল্যান্টের মতনই একই রকম সয়েল প্রিপারেশন লাগে। আমি এখানে 40% মতন কোকোপিটের মধ্যে কিছুটা বালি মিশিয়েছি এবং কিছুটা কম্পোস্ট মিশিয়েছি। এই রেশিওটা একসাথে করে এই গাছগুলো সবগুলোকে বসিয়েছি, তাতে খুব ভালোভাবে গ্রো করতে পারে। কম্পোস্ট হিসাবে আপনি যে কোনো কম্পোস্ট এখানে ইউজ করতে পারেন। আমি এখানে কিচেন ওয়েস্ট থেকে বানানো কম্পোস্টই ইউজ করেছি। এই গাছগুলো মানে খুব ভালো গ্রো করে বর্ষায়, ময়েস্ট ওয়েদার খুব পছন্দ করে, কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না। মাটিটা খুব বেশি সগি হয়ে গেলে গাছটা পচে যেতে পারে, তাই খেয়াল রাখতে হয় যে গাছটা যেন বেশি বৃষ্টিতে না ভেজে। আমি এই গাছগুলোকে আমার ব্যালকনিতে রেখেছি যেখানে খুব বেশি বৃষ্টিটা এই গাছে গায়ে লাগে না আর অতিরিক্ত রোদও লাগে না। মে জুন মাসের রোদটা এই গাছের পক্ষে খুবই ক্ষতিকর, পাতাগুলো একেবারে হলুদ হয়ে গিয়ে শুকিয়ে যায়। সেই জন্য অতিরিক্ত রোদ যেখানে পড়ে সেইখানে এই গাছগুলোকে কোনোভাবেই রাখা যায় না। আর এই মানি প্ল্যান্ট যেরকম নর্মাল মানি প্ল্যান্ট হয় সেইগুলো যেরকম আপনি যেখানে কাছাকাছি কোথাও পেয়ে যাবেন, এগুলোকে আপনাকে কিনতে হলে নার্সারি থেকেই কিনে নিয়ে আসতে হবে। আমি একটা টবের মধ্যে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে অনেকগুলো টবে এই গাছটা বসিয়েছি। এখানের এই গাছগুলোতে প্রপাগেশন করা খুব সহজ, খুব সহজে একটা ডাল থেকেই প্রপাগেট করা যায় এবং জলের মধ্যেও গ্রো করানো যায়। আমি এখানে জলের মধ্যে এটাকে গ্রো করিয়েছি। এখান থেকে একটা ডাল কেটে নিয়ে জলের মধ্যে বসিয়ে দিলেই নতুন শিকড় তৈরি হয়ে যায়। এগুলোকে আবার নতুন একটা টবের মধ্যে মাটিতে বসিয়ে দেওয়া যাবে। নর্মাল মানি প্ল্যান্টের গাছগুলোতে পাতাগুলো ডিপ সবুজের সাথে হালকা একটা দাগ থাকে সাদা রঙের এবং পাতাগুলো অনেকটা বড় হয়। আর এখানে একটু লেমন কালারের, গ্রিনের সাথে লেমন কালারের পাতাটা হয়, এটাও দেখতে খুব সুন্দর। পাতাগুলো একটু ছোট। আর এইখানে কোকোপিটের মধ্যে আমি একটা টবে, এই টবটার মধ্যে কোকোপিটের মধ্যে শুধু বসিয়েছি। কোকোপিটের মধ্যে বসালে তখন আমাকে আলাদা করে এনপিকে দিতে হয়। এনপিকে 19-19-19 এটা টবের মধ্যে একটু মিশিয়ে দেওয়া যায় বা এটাতে স্প্রে করলেও গাছটা একটু হেলদি থাকে। শুধু কোকোপিটাতে কোনো কম্পোস্ট যদি না থাকে তাহলে গাছটা গ্রো করতে পারে না, সেই জন্য আলাদা করে এনপিকে দিতে হয়। পিভিসি পাইপ দিয়ে এই ডবল পট স্ট্যান্ডটা বানিয়েছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করেছি। এর ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিভিসি পাইপ দিয়ে এটা বানানোর পরে কালার, এটাকে কালার করে নিয়েছিলাম। এখন বাড়ির সামনে এই স্ট্যান্ডটাকে রেখে দিই এবং তার মধ্যে এই মানি প্ল্যান্টের গাছগুলো বসানো থাকে। এখানে দুটো 8 ইঞ্চির পট আমি নিয়েছি যেগুলোতে মানি প্ল্যান্ট বসিয়েছি। এগুলো সব নর্মাল ভ্যারাইটির মানি প্ল্যান্ট। এর পাতাগুলোতেও হালকা ইয়েলো কালারের একটা ভেরিয়েশন রয়েছে। মানি প্ল্যান্ট খুব সহজেই জলের মধ্যে গ্রো করানো যায়। প্রোপাগেট করার জন্য একটা ছোট ব্রাঞ্চ কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিলেই 10 দিন পরে দেখতে পাবেন এরকমভাবে শিকড় বেরিয়ে গেছে। আমার এই গাছটা 7-8 দিন হয়েছে, আরও কিছুদিন রেখে দিলে সব কটা গাছেই শিকড় বেরিয়ে যাবে এবং তারপরে একটা এরকম ছোট পটের মধ্যে দিয়ে দেব। এইটাও কিছুদিন আগেই বসিয়েছি, এটাও 1 মাস মতো হয়েছে এইটা বসিয়েছি। দেখুন কি সুন্দরভাবে গ্রো করে গেছে। এরপরে এই টব থেকে আরেকটা বড় টবের মধ্যে আমি এটা দেব। এখানেও একটা ছোট ডাল বসিয়েছি, একটা শিকড় বেরিয়ে যাওয়ার পরে ছোট পটের মধ্যে দিয়েছি, কিছুদিন পরে আরেকটু বড় টবের মধ্যে দেব। আর এখানে যে হ্যাঙ্গিং বাস্কেটগুলোর মধ্যে দিয়েছি এগুলো ছোট রয়েছে এবং এটার কালারটাও ডিসকালার হয়ে গেছে। আরও দুটো হ্যাঙ্গিং বাস্কেট আমি কিনে নিয়ে এসেছি, তার মধ্যে এগুলোকে দিয়ে দেবো। এগুলো 2 মাস মতো হয়েছে, অনেকটাই গ্রো করেছে এবং বর্ষায় আরও ভালোভাবে গ্রো করছে। এখানে আরেকটা রয়েছে,
এই দুটোই আমার ব্যালকনিতে লাগানো থাকে। দুটো ইয়েলো কালারের হ্যাঙ্গিং বাস্কেট কিনেছি, সেই দুটোর মধ্যে এগুলোকে আবার বসিয়ে দেবো। আর এইটা কোকোপিটের মধ্যে বসানো রয়েছে। কোকোপিটের মধ্যে বসানো থাকলে মাঝে মাঝে এতে এনপিকে স্প্রে করতে হয়, বা এখানে টবের মধ্যে এনপিকে 19-19-19 দিতে হয়। বাড়িতে যেখানে রোদ কম আসে মানি প্ল্যান্ট কিন্তু সেখানে খুব ভালোভাবে গ্রো করানো যায়। তাই আপনার বাড়িতে যদি যেই জায়গায় রোদ কম আসে আপনি সেখানে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট দিয়ে বাড়ি সাজাতে পারেন। মানি প্ল্যান্টের 3-4 রকমের ভ্যারাইটি আছে, যে কোনো ভ্যারাইটি দিয়েই আপনি আপনার বাড়ি সাজিয়ে তুলতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন, আর গ্রিনি পটস চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।